আপনাদের সাথে আছে মিশরা জাহান প্রথমেই জানিয়ে দিচ্ছি পল্লীর শীর্ষ সংবাদগুলো কুষ্টিয়ার ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে দুই ভাই নিহত লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যান টিপুর সমর্থনে মিছিল গাজীপুরের কালীগঞ্জে গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত কিশোরগঞ্জে পটিয়াদিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা প্রার্থী দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল উল্লাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কুষ্টিয়ার দৌলতপুরে ড্রাম ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছটার দিকে উপজেলার আলাদর্গা বাজারের সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করলেও ঘাতক ট্রাকের চালককে আটক করতে পারেনি বেপরোয়া ড্রাম ট্রাকের কারণে ওই এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে স্থানীয়রা এর প্রতিবাদ করেও কোনো প্রতিকার পায়নি পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে হেড়ামারা থেকে আলাদর্গামী দুই যুবক মোটরসাইকেলে চড়ে দ্রুত গতিতে যাওয়ার সময় বাড়িভর্তী ড্রাম ট্রাককে অতিক্রম করতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে এতে ট্রাকের চাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক নিহত হয় খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে দৌলতপুর থানা নিয়ে গিয়েছে নিহতদের মধ্যে মুস্তাকিমের বাড়ি পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকায় এবং সে মৃত মশিউর রহমানের মনার ছেলে নিহত সাজিদের বাড়ি মিরপুর উপজেলার বরাদি গ্রামে এবং সে ইসমাইল হোসেনের ছেলে দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান পালিপুরতে ড্রাম ট্রাকের চাকা পিষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছে তাদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে লক্ষ্মীপুরে আসন্ন সদর উপজেলা পরিষদের নির্বাচনে বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহউদ্দিন টিপুর সমর্থনে মিছিল করেছে সদর মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ বুধবার সকালে জেলা যুবলীগের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় উপস্থিত ছিলেন সদর যুবলীগের আহ্বায়ক তফসিল হোসেন চৌধুরী টিটু যুগ্ম আহ্বায়ক মাহবুব রহমান মাহবুব পৌর যুবলীগের আহ্বায়ক আলামী ভূঁইয়া যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন কারী মিজানুর রহমান মিজান সদর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রূপম হালদার জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা আক্তার পৌর মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক রাইমা আক্তার প্রমুখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুরা গ্রামে গণপিটুনিতে দুই সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে কালীগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান গেল রাত আড়াইটার দিকে উপজেলার রাথুরা গ্রামে স্থানীয় রাবেয়ার বাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাত আট জনের ডাকাত দল হানা দেয় বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ডাক চিৎকার দেয় তাদের ডাক চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসেন এবং মসজিদের মাইকে ডাকাতের বিষয়টি জানানো হয় এক পর্যায়ে স্থানীয়রা ধাওয়া করে রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডাকাত দলের দুই সদস্যকে পাকড়াও করে গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলে আনুমানিক 35 থেকে 40 বছর বয়সী ওই দুই ডাকাত নিহত হন এ সময় অপর ডাকাত সদস্যরা পালিয়ে যায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় নিহতের পরিচয় সনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার বেলা 11টায় উপজেলার বোয়ালিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমারগাতি গ্রামবাসী ও পাগলা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয় এতে করে উভয় গ্রামবাসী ভাঙচুর ও অগ্নিসংযোগে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় ঘটনায় উভয় পক্ষে অন্তত 20 জন আহত হয় পুলিশ র‍্যাব 12 ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে পুলিশ টহল আছে বুধবার বেলা 12:30টায় জেলা সদরের পাল্লা বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা চাপায় জিহাদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে সে চল্লিশে ইউনিয়নের বাগড়া এলাকার সবুজ মিয়া ছেলে এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি বোরহানউদ্দিন খান জানান অটোরিকশা চালক দুখু মিয়াকে আটক করা হয়েছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে 300 পিস কম্বল বিতরণ করা হয়েছে বুধবার সকাল 10 ঘটিকার সময় পরিষদ চত্বরে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ সময় কম্বল বিতরণ করেন উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সাংস্কৃতিক সম্পাদক শফিল আলম লিঙ্কন সহ অত্র পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ ও এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ চাঁদপুরের কোচুয়া উপজেলার দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বুধবার 30 জানুয়ারি 2019 সালের এসএসসি পরীক্ষার্থীর বিদায় উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আশিক আলী খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিনানুর রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোচুয়া প্রেস ক্লাবের সভাপতি ও কোচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলমগীর তালুকদার এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জালাল সাদেক
সহকারী শিক্ষক নেসারউদ্দিন ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ মকবুল হোসেন, অভিভাবক মোহাম্মদ মোবারক হোসেন এবং বিদায়ী পরীক্ষার্থী মেহেদি হাসান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এনায়েতপুর দরবার শরীফের পীর সাহেব আনম গোলাম গাউস আল কাদেরী আল আশরাফি। এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নোয়াখালী কোম্পানিগঞ্জে আল ফালাহ ফরাজিয়া দাখিল মাদ্রাসা 2019 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজারীহাট আলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদুল্লাহ। পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সহমতুল্লাহর পরিচালনায় এই সময় আরও বক্তব্য রাখেন সাপ্তাহিক জনতা বিপ্লবের সম্পাদক আসম শামসুল হুদা বিপ্লব, ফরাইজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা নূর মোহাম্মদ, মধ্য চর পার্বতী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক বাবুল, দৈনিক লাখোকণ্ঠের প্রতিনিধি আল ইমরান, বিশিষ্ট সমাজসেবক ইয়াসিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ খুলনা অঞ্চলের উপপরিচালক নিভারানী পাঠক বলেছেন শিক্ষাঙ্গনে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যা চাচ্ছেন এর থেকে যদি কোনো রকম বিচ্যুত হই তাহলে কেউ পার পাবে না, সেটা আমার বেলায় প্রযোজ্য। বুধবার দুপুরে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন, মাদকদ্রব্য, ইভটিজিং, বাল্যবিবাহ ও নোট গাইড এবং কোচিং বাণিজ্য বন্ধকরণ বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিমি মণ্ডল, রামদেয় স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ রুবুল আমিন, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক হিসামুল হক এবং রবিউল ইসলাম। মত বিনিময় সভায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। সভায় শিক্ষকদের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন, মাদকদ্রব্য, ইভটিজিং, বাল্যবিবাহ, নোট গাইড ও কোচিং বাণিজ্য বন্ধ সহ বিভিন্ন প্রকার নির্দেশনা প্রদান করেন উপপরিচালক নিভারানী পাঠক। কিশোরগঞ্জের পটিয়াদিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা প্রার্থীর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন মহিলা ও তরুণ সমাজ। আজ সকালে উপজেলা বাসস্ট্যান্ড বালুমাঠের মুক্তিযোদ্ধা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বালুমাঠে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সম্ভাব্য প্রার্থী বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ তথ্য ও কমিশনের উপ সম্পাদক, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কানিয়া সুলতানা হ্যাপি এবং বিভিন্ন ইউনিয়নের নারী নেত্রী সহ তরুণ সমাজের প্রতিনিধিরা। নাটোরে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা 11:30 দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের মুখ্য গবেষণা কর্মকর্তা ডক্টর মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত সচিব নূর নবীন মৃধা, বিএফআইআরএর সাবেক প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিটের সদস্য সচিব জহিরুল আলম সহ অন্যান্যরা। পরে দ্বিতীয় পর্বে কর্মশালা প্রযুক্তি সমূহ উপস্থাপন করেন যথাক্রমে ইনস্টিটিউটের বিভাগীয় কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাকির হোসেন ও প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিটের আহ্বায়ক আনিসুর রহমান।